যেহেতু কাজে যায়নি আজকে মহরমের ছুটি তো সেই কারণে কিন্তু আজকে তোমাদের কিছু মাছের কালেকশন দেখাবো তো এটা কিন্তু রাহুলের কিন্তু সেট আপ নিজে কিন্তু বানিয়েছে যে ছোট্ট এক মধ্যে যে বিটা ফিশ দেখতে পাচ্ছ এটা সিনাপুর হাট থেকে আমি ওর জন্য এনে দিয়েছিলাম মেল আর ফিমেল ও ব্রিডিং করাবে সেই পারপাসে তো এই যে ভিতরে সেটা এটা কিন্তু নিজের হাতের বানানো ঠিক আছে আর এটা রয়েছে ফিমেল বিটা ফিশ ঠিক আছে এটা কোনো অ্যাডাল্ট হয়নি মেলটা সেই কারণে কিন্তু এর সাথে দেওয়া হয়নি প্রথমে একবার দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে ডানা মানা সব খেয়ে নিয়েছিল তো তো চলো এবার অ্যাঞ্জেলের একটা সেট আপ দেখাবো তো এর ভিতরে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু অ্যাঞ্জেল ছিল তো এখন দুটো রেখেছে মেল ফিমেল তো ওই বিডিং করানোর জন্য রেখে দিয়েছে এই ভিতরে সেট আপটা ওটাও কিন্তু ওর হাতে বানানো তো আজকে ভিডিওটা যেই উদ্দেশ্যে করা হয়েছে সেটা বলে রাখি তোমাদের কিছু কিন্তু গাপ্পি ফিশ কিন্তু ওর কাছে রয়েছে যেগুলো সেল পারপাসে থাকবে তো একদম সেখানে যাবো বেশি কথা বলবো না সমান নষ্ট করবো না তো তাড়াতাড়ি চলো সেগুলো দেখে নিই তো এইগুলো সেট আপটা দেখিয়ে দিলাম এবার মেন যেটা সেটা দেখাবো তোমাদের অনেক কিন্তু ছোটো ছোটো গাপ্পই কিন্তু অর্ডিনারি গাপ্পি খুব কম দামে কিন্তু সেল হবে কারণ অনেক বাচ্চা হয়ে গেছে একসাথে রাখার সমস্যা তো সে কারণে কিন্তু খুবই কম দামে কিন্তু আজকে সেগুলো সেল থাকবে এবং তোমাদের দেখাবো মেল ফিমেল বহুত অ্যাভেলেবেল যেটা তোমরা নিতে চাও ঠিক আছে অত মানে বাড়ি এসে নিয়ে গেলে বেটার হবে কারণ ডেলিভারি করতে পারবে না তো তোমরা আগে দেখে নাও কী কী কালেকশন রয়েছে যদি পছন্দ হয় তাহলে অতি অবশ্যই ওর সাথে যোগাযোগ করে নিও যদি ভালো লাগে তাহলে ওর কাছ থেকে নিও চলো বেশি কথা বলবো না তাড়াতাড়ি তোমাদের মাছগুলো দেখাই চলো তো দেখো একবার হাতে কালেকশানগুলো দেখো একবার একদম মডিনারি কিন্তু নর্মালি কিন্তু ফিস রয়েছে তো গাপি রয়েছে এগুলো সব কিন্তু মেল ফিমেল কিন্তু অ্যাভেলেবেল তোমরা নিতে চাইলে কিন্তু পেয়ে যাবে তো এইগুলো কিন্তু তোমরা নিতে চাইলে তোমাদের ভালো করে দেখা যায় সামনে থেকে দেখে নাও এবং এদের যে এনে রেখেছিলো একটা ড্রামের মধ্যে খুব সুন্দর সেট আপ করে রেখেছে ওটাও তো এইগুলো কিন্তু ওদের বাচ্চা আছে এর মধ্যে কিন্তু বড়ো রয়েছে যেগুলো বড়ো ব্রিডিং পেয়ার সেগুলো কিন্তু সেল থাকবে না এদের যে বাচ্চা বাচ্চা ছোটো ছোটো আছে সেগুলো কিন্তু তোমরা খুব কম দামের মধ্যে একদমই কম দামের মধ্যে কিন্তু বাচ্চাগুলো তোমরা পেয়ে যাবে আচ্ছা আজকে সুন্দর ওয়েদারটা একবার জাস্ট দেখে নাও অসাধারণ লাগছে আকাশটা দেখে নাও একবার তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠিক আছে এটা কি গাপ্পি বলে আমি অতটা জানি না তো খুব সুন্দর লাগছে আমরা আগে বলতো প্রজাপতি গাপ্পি তো এমনি অর্ডিনারি রয়েছে গাপ্পি রয়েছে তোমরা যদি নিতে চাও ওর সাথে যোগাযোগ করো এবং ওর যে রাখার সেট আপটা গাপ্পির সেটা তোমাদের সামনে কিন্তু দেখাবো দেখো একবার কত সুন্দর লাগছে চাইলে কিন্তু বিডিং করানোর জন্য বিডিং পেয়ার তোমরা যদি এরকম বাড়িতে রাখতে চাও সামান্য কিন্তু এর থেকে কিন্তু বলবো না হ্যাপো কিছু আসে পয়সা কিছু পকেট খরচা কিন্তু আরামসে কিন্তু এর থেকে চলে আসতে পারে যদি তোমরা বাড়িতে বসে কিন্তু বিডিং পেয়ার করতে পারো আর গাপির কিন্তু শেষ নেই অনেক দামি দামি এক্সটিক গাপিও পাওয়া যায় অনেক ধরনের গাপিও পাওয়া যায় ঠিক আছে সাদা ব্লু এমন কিছু মানে কালার নেই যে পাওয়া যায় না খুব দারুণ দারুণ ইয়ার অনেক অনেক ধরনের গাপির কিন্তু কালেকশান তোমরা যারা দেখেছো জানো ভালো ভালো কিন্তু গাপি দেখতেও কিন্তু সুন্দর লাগে বেশ অনেকগুলো থাকলে একসাথে ঠিক আছে তো আমরা যেখানে সেট আপটা রয়েছে সেটা তোমাদের দেখাবো চলো তো দেখো এইটা হচ্ছে ওর সেট ঠিক আছে আমি সব মাছগুলো রিলিজ করে দিচ্ছি সব মাছগুলো আগে ছেড়ে দিই এখানে এইগুলো এখানেই থাকে সব ঠিক আছে তোমাদের সব দেখিয়ে দিই এইবার তোমরা দেখতে থাকো এর মধ্যে যে সেট করা হচ্ছে কত সুন্দরভাবে সেট আপটা করেছে এটা ড্রাম তাই তো ড্রামটাকে হাফ করে কেটে ও কিন্তু সুন্দরভাবে সেট করেছে আর এর মধ্যে তোমাদের আমি দেখাচ্ছি ভালো করে দেখতে থাকো মানে হিউজ বাচ্চা মানে বাচ্চার এখানে অফুরন্তি মানে শেষ নেই বাচ্চা এত বাচ্চা হয়েছে এখানে ঠিক আছে তো সাইড করে একটু একটু লিখে দিই আচ্ছা এই পাশে দেখো তোমরা বাচ্চা ক্লিয়ার যে পারো দেখো একদম এইগুলো কিন্তু এটা তাই তো আর এই দেখো এইগুলো ছোট ছোট বাচ্চা মানে বললাম না তোমরা যদি পকেট খরচা যদি এখান থেকে যদি বের হতো অ্যাপক একটা ইনকাম কিন্তু আসে না বারবারই বলছি তো জাস্ট এই কালেকশন করতে পারো অ্যাপক খাটনির কিছুই নেই কবেলা খাবার দিস তুই আমি দুবেলা দুবেলা খাবার ড্রাই ফ্রুট তাই তো আর যে কোনো দিতে পারো আর মানে ভালো তো শেষ নিয়ে আগেই বললাম ভালো কোয়ালিটি দিতে গেলে ভালো খাওয়া দিতে গেলে পয়সাটা বেশি খরচা হবে তাই তো আচ্ছা তো এখানে আমি একটু সরাই আসতে করে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কত সুন্দর দেখো জলটা পরিষ্কার রেখেছে এটাই সব থেকে বড়ো জিনিস আর এখানে দেখো সব কিন্তু মানে এগুলো মেল যেগুলো বড় লেজ হয় সুন্দর সেগুলো কিন্তু মেল হয় ফিমেলগুলো কিন্তু একদম কালার হয় না নর্মালি হয় শুধু লেজে কালার শুধু লেজে হালকা একটু কালার আছে ঠিক আছে এই যে এইটা যেমন ফিমেল তাই তো বলুন আচ্ছা এটা ফিমেল বেশিরভাগই ফিমেল তাই তো আচ্ছা তো দেখে না এগুলো কিন্তু সব লোট এগুলো মানে তোমরা নিয়ে গেলেও কিন্তু বাড়িতে ডিম বাচ্চা কিন্তু হবে ঠিক আছে রোদ্দুরটা পড়ছে এমন হবে দেখো আচ্ছা এদিকে দেখাই এদিকে সব চলে গেছে একটু হালকা একটু সরা দেখো খাবার দেওয়া আছে কখন কখন খাবার দিই সকালে আর বিকালে নাকি সকালে আর বিকালে খাবার দেয় তো বসেছিলাম বাড়িতে সেই ভাবলাম যে একটা ভিডিও করি দিই যদি কেউ তোমরা নিতে চাও তাহলে অতি অবশ্যই রাহুলের সাথে যোগাযোগ করে ফোন নাম্বারটা ভিডিওর নিচেই দিয়ে দিচ্ছি একদম টাইটেলের নিচেই দিয়ে দেবো তোমরা ওখান থেকে ওর সাথে যোগাযোগ করতে পারো দেখো কত সুন্দর লাগে দেখো আর সেটা এই যে ঘাসগুলো রয়েছে এগুলো কিন্তু হাটে কিন্তু কিনতে পাওয়া যায় তো তোমরা যদি মনে করো ওর কাছ থেকে কিছু ফ্রিতেও নিতে পারো তাই তো ফ্রিতে দিবে দেখো যদি নিতে চায় দেখো তার জন্য কিন্তু কোনোরকম পয়সা কিন্তু লাগবে না এগুলো কিন্তু হাটেও কিন্তু বিক্রি হয় সমস্ত হাটে যেসব হাটে মাছের হাট সেখানে কিন্তু তোমরা নিতে পারো যারা না আমার ইউটিউব চ্যানেল এখনও জানো না তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই দীপন ব্লগ অ্যান্ড পেটস তো আমি আমার পেজও রয়েছে দীপন ব্লগ অ্যান্ড পেটস এটা নর্মাল ফেসবুক চ্যানেল তো এই প্রোফাইল এখান থেকে কিন্তু ওই ভিডিওটা এখানে ছাড়বো ছাড়ছি তো তোমরা যারা প্রতিনিয়ত হাটের ভিডিও দেখতে চাও পাখির মাছের পায়রার তো তারা কিন্তু অতি অবশ্যই আমার এই ইউটিউব এবং ফেসবুক যে পেজ রয়েছে সেটাও কিন্তু তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে নিতে পারো ঠিক আছে তো বেশি কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করি জাস্ট ছোট্ট একটা ভিডিও করার উদ্দেশ্য ছিল আচ্ছা বড় একটা এলিগেটারও রয়েছে ওর কাছে ছোট্ট এলি ছিল দেড় দু ইঞ্চির তো সেটা কত বড় হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি চলো দেখো এটা হচ্ছে এলিগেটার একদম মানে কুমিরের মতো প্রজাতির একটা মাছ তো ভয়ঙ্কর কিন্তু দাঁত আছে আর আঙুল দিলে কিন্তু খাবারের জন্য দৌড়ায় দেখো প্রমাণ দেখে দিচ্ছি তোমাদের দেখো এখনই চলে আসবো দেখো আঙুল দেখছে ওই দেখো হচ্ছে সাইড দিয়ে ঠিক আছে এই দেখো চলে আসছে আমার আঙুল দেখে মানে হাতে কামড় পড়লে কিন্তু অবস্থা খারাপ আর ভয়ঙ্কর কিন্তু বাইট করে আর দাঁতও কিন্তু অনেক বড়ো ঠিক আছে আচ্ছা এই এ তো এখন আর মানে খাবার ছোটো দানা মানে খায় না না এখন তো দেখাচ্ছি দেখো ছোটো দানা তো আর এখন খায় না এইখানেও কিন্তু এখন প্রপার মাংসতে রয়েছে ডায়েটে মাংস খাচ্ছে আর ছোটো মাছ যদি পায় তো কোনো কথাই নেই ঠিক আছে যারা ইউটিউবে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার পুরো ভিডিওটা তোমরা দেখে নিও আর কামড়ায় খুব দারুণ মানে ভয়ঙ্কর কামড়ায় আর কিছু বলার নেই তো এনে ছিল জাস্ট এইটুকুনি ছিল এরকম এক দেড় ইঞ্চি দু ইঞ্চি ছিল তো এখন কিন্তু এতটা বড়ো হয়ে গেছে দেখো কুমিরের মতো লাগছে দাঁতগুলো কিন্তু ভয়ঙ্কর দেখো মানে লাভ দিব আমার হাতে বাইট করে দেবে ফোন নিচে চুখাচ্ছে উপরে চলে আসছে আস্তে আস্তে রিক্স নিয়ে লাভ নেই আমাদের হালকা জুম করেই দেখায় দেখেন এটা হচ্ছে ইন্ডিকেটার ওর হাতে ওর কাছে পোষ মেরেছে দেখো আঙুল দেবো ঠিক আছে খেতে আসে কিনা দেখি ওই দেখো আসছে ওই দেখো এই ওই আসছে এই দেখো আসছে আর হাতে রিক্স নেবো না কারণ ভয়ঙ্কর কামড়ায় আর রক্ত ভালোভাবেই বেরোয় তো সুস্থ থাকতে ব্যস্ত শরীর করে লাভ নেই তো যারা যোগাযোগ করো রাহুলের সাথে ওর যদি কিছু নিতে চাও গাপ্পি ফিস তো খুবই কম দামে বেচবে আচ্ছা তো বলে দিই তার সাথে সাথে পঁচিশ টাকা কিন্তু জোড়া কিন্তু গাপি ফিসগুলো তোমরা যদি নিতে চাও বেশি করে তাহলে কিন্তু কুড়ি টাকা দিয়ে দেবে তাই তো কুড়ি টাকা দিয়ে দিবি তো আচ্ছা মেল ফিমেল কিন্তু বোধ তোমরা যেটা চাইবে সেটা কিন্তু অ্যাভেলেবেল কাছে পেয়ে যাবে তো চলো আসলে ভিডিওটা এখানে শেষ করছি জাস্ট এমনি বাড়িতে ছিলাম তার জন্য কিন্তু ভিডিওটা করলাম তো তার সাথে সাথে যারা মাছ ভালোবাসো পশুপক্ষে ভালোবাসো অতি অবশ্যই এই প্রোফাইলটাকে ফলো করে নিও যদি ভালো লাগে তবেই অতি অবশ্যই ফলো করে নিও চলো আসলে ভিডিওটা এখানে শেষ করছি